আমার প্রতিদিন শুরু হয় এই শহরের খুব সাধারণ একজন নাগরিকের মতো। প্রতিনিয়ত নিজ জীবিকার পিছে আমাকেও ছুটে বেড়াতে হয় ঠিক আপনারই মতো। নাগরিক জীবনের কর্মব্যস্ত দিনগুলো তখনই অর্থপূর্ণ ও প্রশান্তিময় হয়ে ওঠে যখন নিজের অস্তিত্বকে অনুভব করি এক সুবিশাল এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশ হিসেবে। আপনার মতো আমারও নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয় যখন ভাবি আজ আমি সুবৃহৎ সোনালী ব্যাংকের অংশ বলেই আমার অতি ক্ষুদ্র কিছু প্রচেষ্টায় দেশ ও মানুষের কল্যাণের অংশীদার হতে পারছি। দীর্ঘ 49 বছর ধরে ছাত্র, কৃষক, শ্রমিক এবং উদ্যোক্তা সহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে আসছে এই প্রতিষ্ঠানটি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের অর্জনও কম নয়। 2টি বিদেশি শাখা সহ সারা দেশে মোট 1,225টি শাখা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে ব্যাংকিং সুবিধা প্রদান করে আসছে সোনালী ব্যাংক। আছে আমার মানুষের একতা, আছে তাদের ইমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রবুদ্ধ হয়ে 1972 সাল থেকে কাজ করে যাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চেয়েছেন বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার। সেই আদর্শের সাথে একাত্ম হয়ে জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, শুদ্ধ ও সুন্দর দেশ করতে সোনালী ব্যাংক প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ 2005 সালের জাতিসংঘের ইউনাইটেড নেশনস কনভেনশনস এগেনস্ট করাপশন সনদের একটি অনুসমর্থিত দেশ। তথ্য সুরক্ষা আইন 2011 ও জাতীয় শুদ্ধাচার কৌশল 2012 এর মূল মন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে প্রণয়ন করা হচ্ছে হুইসেল ব্লোয়িং পলিসি 2021, যা বাস্তবায়িত করবে সোনালী ব্যাংকের ন্যায়পাল কার্যালয়, যার লক্ষ্য যে কোনো অনিয়ম, দুর্নীতি আর সমস্যার বিরুদ্ধে সোনালী ব্যাংক এবং এখানে কর্মরত প্রত্যেক ব্যক্তিকে সার্বিক সহায়তা প্রদান করা। নিজের পরিচয় কিংবা পদবি এসব নিয়ে দ্বিধাবোধ না করেই ন্যায়কে সহজে চর্চায় নিয়ে আসা যাবে আর সামগ্রিক তত্ত্বাবধানে কাজ করবে আমাদের ন্যায়পাল। যে কোনো মুহূর্তে সোনালী ব্যাংকের সদস্যগণ তাদের অভিযোগ নিয়ে ন্যায়পালের শরণাপন্ন হতে পারবেন। এতে কোনো জবাবদিহিতা বা আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়বে না। আপনি অভিযোগটি জানাতে পারবেন টেলিফোনে, মেইলে কিংবা সরাসরি ন্যায়পালের কার্যালয়ে যোগাযোগ করে। এই পুরো প্রক্রিয়াটি করা যাবে অভিযোগকারীর পরিচয় গোপন রেখে এবং তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে ন্যায়পাল হুইসেল ব্লোয়িং পলিসির মাধ্যমে। দুর্নীতির বিরুদ্ধে সোনালী ব্যাংক সর্বদা সচেতন। আমাদের পরিবারের প্রতিটি সদস্য সবসময় আন্তরিকতার সাথে নিজেদের দায়িত্ব পালন করে এসেছেন। আমাদের প্রচেষ্টাকে আরও একটু সহজতর করতে পক্ষপাতিত্বহীন এবং নিরপেক্ষভাবে পাশাপাশি কাজ করে যাবে ন্যায়পাল কার্যালয়। আমাদের দেশ আয়তনে খুব ছোট হলেও আমরা কিন্তু মানব সংখ্যায় বিশাল এক বাহিনী। তিলে তিলে গড়ে তোলা এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে অসংখ্য ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের গল্প। সেই গৌরবময় দ্বীপটিকে অম্লান রাখতেই সোনালী ব্যাংকের হুইসেল ব্লোয়িং পলিসির পরিকল্পনা, প্রণয়ন এবং বাস্তবায়ন। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল ও সমৃদ্ধিময় রাষ্ট্রতে প্রতিষ্ঠিত করতে আমাদের সকলকে সচেতন পদক্ষেপ নিতে হবে। অল্প কিছু মানুষের ভুল, অবহেলা কিংবা অনিয়ম যেন সেই স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। উন্নয়নের মূল নীতি, রুখে দাও দুর্নীতি। আজ থেকে, এই মুহূর্ত থেকে, এই হোক আমাদের সকলের অঙ্গীকার।